এতদিন পর পিডিম জানলেন। এখানে কেউ পিডিম জানে না। সন্ধে হলে শাকে ফুও দেয় না। তুলসী তলায় সন্ধে বাতি দেখায় না। এখানে সবাই নিজের এনে কত ব্যস্ত। কারোর দু দণ্ড সময় নাই। সকালেই যেন ঘোড়ায় জিন চাপায় রেখেছে, ছুটি যেতে পারলেই হলো। সেই জন্যই কি এখানে লোকজনের মন এমন পাষাণ? কারোর মনে কোনো মায়া দয়া নাই? ওকে ভেতরে নিয়ে যাও। আমার জেরি, আপনি কোথায় যেতেছেন? অফিসে, অনেক কাজ আছে। সব শিখে তো রান্না করতে হবে তোকে। এই দেখ, ভিক্টোরিয়ার চারিদিকে শুধু আলো আর আলো। আলোয় আলোয় জলমল করতেছে সারাক্ষণ, যেন যেন স্বর্গের ইন্দরপুরী, যেন সেখানে কোনো আধার নাই, কোনো দুঃখ নাই, কোনো কান্নাও নাই। একদিন আমি ওই রকম হোটেল গড়ব। আমার হোটেলও, আমার হোটেলে ওরকম আলোয় আলোয় জলমলাবে। চোখে কি ঘুম বলে কিছু নেই? এই নিশুতি রাতে জেগে জেগে কি করছিস তুই? আলো জ্বালতেছি গো ঠাকমা। তোমার ঘরে এই কটা পিদিম পড়েছিল, তাই ভাবলাম জ্বালাই দিই। এখানে আমাদের হোটেল হবে। এমন আধার ভূতের বাড়ির মতো পড়ে থাকলে চলবে কেন? হোটেল হোটেল করে আমরা পাগল হয়ে গেলি? কবে হোটেল হবে তার আগে প্রদীপ জ্বালিয়ে বসে আছো। কথায় বলে পিদিম জ্বালানোর আগে সলতে পাকাতি হয়। আলো জ্বালানোর স্বপ্ন না দেখলে আলো জ্বলবে কেমন করি গো? তোর কথার মাথা মুন্ডু না কিছু বুঝি না লাবো। অনেক রাত হয়েছে, চল না শুবি। চল, তুমি যাও গো ঠাকমা, আমি এই কথা পিদিম জ্বালিয়ে আসতেছি। তুই এখানে কেন একা একা রাত জাগিস আমি বুঝি রে মা। বাপের বাড়ির কথা, গায়ের কথা, মা বাবার কথা,